সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল ও ইউটিউবে লাইভ স্ট্রিম হচ্ছে। সংসদ, সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থায় সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে 27 দফা রূপরেখা ঘোষণা করেছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন জানান, ক্ষমতায় গেলে বিএনপি সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নির্বাহী ক্ষমতায় ভারসাম্য আনা, ইসি নিয়োগ আইন সংশোধন সহ রাষ্ট্রকাঠামো মেরামতে সংস্কারমূলক কর্মসূচি গ্রহণ করবে। বিস্তারিত জানাচ্ছেন আক্তার হোসেন। বিভাগীয় সমাবেশে সরকার পতনে 10 দফা আন্দোলন ঘোষণার পর এবার রাষ্ট্রকাঠামো মেরামতে সংস্কারের 27 দফা রূপরেখা ঘোষণা করল বিএনপি। রাজনৈতিক দলসমূহের সমন্বয়ে একটি জনকল্যাণমূলক জাতীয় ঐক্যমতের সরকার প্রতিষ্ঠা করা হইবে। সকল মত ও পথের সমন্বয়ে রেইনবো নেশন গড়ে তুলে জাতীয় ঐক্য সরকার গঠনে অগ্রাধিকার দিয়ে এই 27 দফা কর্মসূচি জানান দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। সংবিধান সংস্কার, নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা প্রবর্তনের প্রস্তাব রয়েছে ঘোষণায়। একটি সংবিধান সংস্কার কমিশন গঠন করিয়া সকল বিতর্কিত অগণতান্ত্রিক সাংবিধানিক সংশোধনী ও পরিবর্তন সমূহ পর্যালোচনা করিয়া এই সব রহিত বা সংশোধন করা হইবে। সকল মত ও পথের সমন্বয়ে বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক রেইনবো নেশন প্রতিষ্ঠা করা হইবে। সর্বস্তরে আইনের শাসন প্রতিষ্ঠা ও অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন সহ সকল রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন করার কথা বলেন তিনি। প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি, সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার নির্বাহী ক্ষমতায় ভারসাম্য আনয়ন করা হইবে। পরপর দুই টার্মের অতিরিক্ত কেউ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করিতে পারিবেন না। বর্তমান প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন 2022 সংশোধন করা হইবে। এর আগে 2017 সালের 10ই মে ভিশন 2030 শিরোনামে রাষ্ট্র ক্ষমতায় গেলে বিএনপি কিভাবে দেশ পরিচালনা করবে তার রূপরেখা দিয়েছিলেন বেগম খালেদা জিয়া। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যারা রাষ্ট্রকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে তারা কিভাবে রাষ্ট্রকে মেরামত করবে। তিনি বলেন, রাষ্ট্রকে মেরামত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 24 ডিসেম্বর আওয়ামী লীগের 22তম জাতীয় সম্মেলন নিয়ে স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপকমিটির প্রস্তুতি সভায় তিনি আরও বলেন, স্মার্ট বাংলাদেশের পূর্ব শর্ত শৃঙ্খলা। আওয়ামী লীগ বাংলাদেশকে আবারও নেতৃত্ব দিতে প্রস্তুত উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সবচেয়ে সংকটের সময় সরকার প্রধান দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। জাতীয় সম্মেলনে নেতাকর্মীদের উপস্থিতি বিশাল হবে বলে আশা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বাংলাদেশে অ্যালায়েন্সের কোনো অভাব নেই, এখানে বাম ডান সব এক হয়ে গেছে, সব এক কাতারে একাকার। লক্ষ্য লক্ষ্য কি? শেখ হাসিনাকে হটাও ক্ষমতা থেকে, সেটাই হচ্ছে। ক্ষমতায় যখন ছিলেন, এই রাষ্ট্রকে যারা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছেন, তারা আবার ওই রাষ্ট্র মেরামত করবেন? মেরামত তো শেখ হাসিনা করেছেন, করেছেন বলে আজকে বাংলাদেশ রোল মডেল। খাদ্য নিরাপত্তার পাশাপাশি কৃষি পণ্যের বাণিজ্যিক ব্যবহার বাড়ানো এবং গবেষণার উপর জোর দিতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের 25তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, কৃষি উৎপাদন যেমন বাড়াতে হবে তেমনি দেশে দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তিও তৈরি করতে হবে। নীলাদ্রি শেখরের রিপোর্ট। আওয়ামী লীগ সরকারের প্রথম মেয়াদে 1998 সালে দেশের ত্রয়োদশ পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়। কৃষিভিত্তিক নতুন নতুন গবেষণা ও পাঠদানে ভূমিকা রেখে চলেছে বিশ্ববিদ্যালয়টি। প্রতিষ্ঠার 25 বছর উদযাপনে গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যেমন কৃষি যান্ত্রিকীকরণ করা, উৎপাদনশীলতা বাড়ানোর ব্যবস্থা করতে হবে, দক্ষ
কৃষি কর্মী আমাদের তৈরি করতে হবে। আবার মানুষ যেহেতু বহুমুখী কাজে চলে যায়, সেই জন্য যেখানে আমাদের মানে আর তাছাড়া শিল্পায়নটা আমাদের দরকার, সে শিল্পায়নের দিকে আমরা গুরুত্ব দেই। কৃষি প্রক্রিয়াকরণের জন্য যেমন কাঁচামাল যেটা আমাদের প্রয়োজন, আর প্রক্রিয়াজাত করে আমরা যেন আরও বেশি ফলন ফলিয়ে আমরা বিদেশেও রপ্তানি করতে পারি, সে চিন্তাটাও আমাদের করতে হবে, সেদিকেও আমরা বিশেষভাবে নজর দিচ্ছি। ভোজ্য তেলের 98% আমদানি করা হয় জানিয়ে দেশীয় তৈল বীজের মাধ্যমে তেল উৎপাদন করার পরামর্শ দেন সরকার প্রধান। নিজেদের শুধু খাদ্য স্বয়ংসম্পূর্ণ করলে হবে না, দেশের মানুষের পুষ্টিটাও আমাদের নিশ্চিত করতে হবে। আর এই পুষ্টি নিশ্চিত করতে গেলে, কারণ আমাদের নিরাপদ পুষ্টির ব্যবস্থা সেখানে আজকাল এই বর্তমান যুগে কিন্তু যেমন মাছ, ডিম, দুধ, মাংস বা সব কিছু উৎপাদন যাতে বাড়ে, সে বিষয়েও কিন্তু গবেষণা এবং উৎপাদনের ব্যবস্থা করা, সেদিকেও আমরা বিশেষভাবে নজর দিচ্ছি। আর গবেষণার ক্ষেত্রে আমরা প্রথমবার থেকেই যেমন আমাদের এখানে বন্যা হয়, লবণাক্ততা হয়, খরা হয়, কাজেই লবণাক্ত সহিষ্ণু, খরা সহিষ্ণু এবং বন্যা হলে যেন আমাদের কৃষি বেশি ক্ষতিগ্রস্ত না হয়, তাই যেটাকে বলে জলমগ্ন ফসল অর্থাৎ ধান কতদিন পর্যন্ত পানি নিচে থাকলে ক্ষতি হবে না, সেই গবেষণাটাও আমরা এখানে করে যাচ্ছি। আন্তর্জাতিক অর্থনৈতিক মন্দার মধ্যে যেন বাংলাদেশকে পড়তে না হয়, সেজন্য নিজস্ব উৎপাদন বাড়ানো, খাদ্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের উপর জোর দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার অন্যান্য খবর। বিএনপি সংস্কারের নামে দেশকে মার্শাল ল ডেমোক্রেসিতে নিয়ে যেতে চায় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ডিজিটাল নিরাপত্তা আইনের যাতে অপপ্রয়োগ না হয় সেজন্য সরকার সতর্ক রয়েছে বলে জানান তথ্যমন্ত্রী। সচিবালয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউ নতুন কার্যনির্বাহী কমিটির সদস্যরা তথ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলে তিনি এসব কথা জানান। ডিআরইউ সভাপতি মোরসেলিন নোমানি সহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন। যাদের জন্ম আসলে অগণতান্ত্রিকভাবে, তারা যখন রাষ্ট্র সংস্কারের কথা বলে তখন মানুষ ভাবে তারা আবার সেই মার্শাল ডেমোক্রেসি ফিরিয়ে আনতে চায়। মান্যবর মার্কিন রাষ্ট্রদূত সেখানে 1977 সালে জিয়াউর রহমানের কারণে, যারা জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের শিকার হয়েছিল, তাদের বক্তব্যটি সবিনয়ে শুনত, অন্তত স্মারকলিপিটা নিত, তাহলে এটি কোনো ঘটনাই ছিল না। সেখানে তার নিরাপত্তার দায়িত্বে যারা ছিল তাকে তারা যেভাবে তাকে তারা হুটহাট করে গাড়িতে তুলে নিয়ে যায় সেটি না করে বরং দু চারটি কথা তাদের শুনত, তাহলে এটি কোনো ঘটনাই ছিল না। সাহিত্যের প্রতিটি শাখায় লেখা ও লেখককে উৎসাহ দিতে পাঞ্জেরি আনন্দ আলো সাহিত্য পুরস্কার, ছোট কাকু শিশু সাহিত্য পুরস্কারে ভূষিত হলেন 10 জন গুণী ব্যক্তিত্ব। সাহিত্যিকদের অনুপ্রেরণা বাড়িয়ে সাহিত্যকে আরও এগিয়ে নিতে এই পুরস্কার ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সাহিত্য গুণী এবং আয়োজকরা। জাকি আক্তারের রিপোর্ট। সাহিত্য শাখায় মেধাবী লেখকদের সম্মানিত করতে প্রতি বছর চ্যানেল আই আনন্দ আলো সাহিত্য পুরস্কারের আয়োজন করে থাকে। সাহিত্যের প্রতিটি শাখায় বিশেষ ভূমিকা রাখা লেখকদের সম্মানিত করতে পাঞ্জেরি প্রকাশনার পৃষ্ঠপোষকতায় পাঞ্জেরি ছোট কাকু সাহিত্য পুরস্কার 2020 ও পাঞ্জেরি আনন্দ আলো সাহিত্য পুরস্কার 2021 ভূষিতদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার হাতে তুলে দিয়ে বিশিষ্ট জনেরা বলেন, শিশু সাহিত্য শাখায় ফরিদুরেজা সাগরের ঋণ শোধ করা যাবে না। বিশ্ব সাহিত্যে যত এই ধরনের চরিত্র হয়েছে তার মধ্যে একমাত্র সবচেয়ে এগিয়ে সাগর ভাইয়ের এই ছোট কাকু, সেই ছোট কাকুর সাথে পাঞ্জেরি যুক্ত হতে পেরে অত্যন্ত আনন্দিত, গর্বিত। সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাংলাদেশের যতগুলো চ্যানেল আছে, চ্যানেল আই হচ্ছে সবচেয়ে অগ্রগণ্য। বাংলাদেশের শিশু সাহিত্য অনেক অনেক ঋণ হয়ে থাকবে সাগর ভাই আমাদের যা দিয়েছেন। এখানেই তাদের থেমে গেলে চলবে না, তারা আরো অনেক রচনা করবেন। পাঞ্জেরি আনন্দ আলো সাহিত্য পুরস্কারের জন্য যে বই লেখা দরকার এবং পাঞ্জেরি ছোট কাকু শিশু সাহিত্য পুরস্কারের জন্য যেসব বই লেখা দরকার অবশ্যই তারা লিখবে। এই পুরস্কারটা নিয়ে আমাদের অনেক অনেক বেশি গর্বের জায়গা এবং আমরা সবাইকে
এবার পাঞ্জেরি ছোট কাকু সাহিত্য শাখায় গল্প উপন্যাস শাখায় পুরস্কার পেয়েছেন ইমদাদুল হক মিলন, ছড়া ও কবিতা শাখায় মাহফুজ রহমান, মুক্তিযুদ্ধ শাখায় সুরমা জাহিদ ও ইমরান পরশ, বই অলঙ্করণ শাখায় অভিনেতা আফজাল হোসেন ও শিশুতোষ প্রকাশনা হিসেবে পুরস্কার পেয়েছেন কথা প্রকাশ। সবকিছু মিলে এখানে যারা আছেন, এই মঞ্চে যারা আছেন এবং এখানে প্রত্যেকে আমার অত্যন্ত প্রিয় মানুষ, এই সব ভালোবাসার পাশ কাটানো সম্ভব না। এই এই স্নেহের বন্ধন থেকে বেরিয়ে যাওয়াটা একেবারেই সম্ভব না, শুধু মৃত্যু ছাড়া। সাহিত্যে অবদান রাখার জন্য এবছর পাঞ্জেরি আনন্দ আলো সাহিত্যে মুক্তিযুদ্ধ গবেষণায় হাবিবুর রহমান, শিশু সাহিত্যে আমিরুল ইসলাম, ছড়া ও কবিতায় মারুফুল ইসলাম, নাটকে রতন সিদ্দিকী ও ছোট গল্পে সঙ্গীতা ইমাম পুরস্কার পেয়েছেন। এতগুলো প্রিয় মুখ, মনে হচ্ছে যে এটা আমারই পরিবারের অংশ, আমি এই পরিবারের অংশ। পুরস্কার অনুষ্ঠানে পুরস্কার কমিটির সভাপতি রাজু আলীম ভবিষ্যতে সাহিত্যে এই ধরনের পুরস্কার আরো বড় পরিসরে করা হবে বলে আশা প্রকাশ করেন। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। আমি জুয়েলার্স, আন্তর্জাতিক সংবাদ। থাইল্যান্ড উপকূলে ঝড়ের কবলে 100 বেশি নাবিক নিয়ে দেশটির নৌবাহিনীর একটি জাহাজ ডুবে গেছে। থাই নৌবাহিনী জানিয়েছে সোমবার সকাল পর্যন্ত 75 জন নাবিককে উদ্ধার করা হয়েছে, এখনও 31 জন আটকা পড়েছেন। ওই ঘটনায় কারো মৃত্যু না হলেও 3 নাবিকের অবস্থা গুরুতর। থাই নৌবাহিনীর 3টি জাহাজ এবং 2টি হেলিকপ্টার নিয়ে ডুবে যাওয়া জাহাজটিতে উদ্ধার কাজ চলছে। রবিবার রাতে প্রচণ্ড ঝোড়ো বাতাসে থাইল্যান্ডের নৌবাহিনীর জাহাজটিতে শর্ট সার্কিট হয়। এতে জাহাজের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়, সে সময়েই জাহাজটিতে পানি ঢুকে পড়ায় সেটি ডুবে যায়। এবার রয়েছে অর্থনীতি সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে DSEX সূচক 6 পয়েন্ট কমে 6,238 পয়েন্টে দাঁড়িয়েছে। অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত ছিল। হাতবদল হয়েছে 325টি কোম্পানির 456.96 কোটি টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দাম বেড়েছে 30টির, কমেছে 54টির এবং অপরিবর্তিত রয়েছে 241টি কোম্পানির শেয়ারের দাম। এখন দেখবেন কৃষি সংবাদ। পঞ্চগড় BADC-র জেলা বীজ বিক্রয় কেন্দ্রে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও কৃষকরা গম বীজ পাচ্ছেন না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষককে গম বীজের জন্য অপেক্ষা করতে হচ্ছে, অনেকে বীজ না পেয়ে ফিরে যাচ্ছেন। কৃষি বিভাগ বলছে চাহিদার তুলনায় বীজের বরাদ্দ কম। এবার রয়েছে প্রকৃতি সংবাদ। মাগুরা সদর উপজেলার সত্যপুর গ্রাম এখন পরিযায়ী পাখিদের অভয়ারণ্য। গত এক বছর ধরে গ্রামের গাছে গাছে দেখা মিলছে এসব পাখিদের। কলকাকলিতে মুখর পুরো গ্রাম। প্রতিদিনই অনেক দূর থেকে পাখি দেখতে ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা। আনোয়ার ইন্ডাস্ট্রিয়াল সিমেন্ট শীট, বাণিজ্য সংবাদ। ওয়ালটন ফ্রিজ কিনে 1,00,000 টাকা ক্যাশব্যাক পেলেন এক ক্রেতা। তিনি হচ্ছেন ঢাকার সাভারের পারভিন আক্তার। দেশব্যাপী চলমান ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন 16-এর আওতায় ফ্রিজ কিনে স্ক্র্যাচ কার্ডে এই ক্যাশব্যাক পান তিনি। পারভিন আক্তারের হাতে 1,00,000 টাকার চেক তুলে দেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ PLC-র সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান এবং এক্সিকিউটিভ ডিরেক্টর আজিজুল হাকিম। উপস্থিত ছিলেন ওয়ালটনের CMO ফিরোজ আলম, সিনিয়র ED আরিফুল আম্বিয়া, ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক ঢাকা ওয়েস্ট জোনের রিজিয়নাল সেলস ম্যানেজার তারেকুল হক, সাইদ ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী মোহাম্মদ সাইদুর রহমান সিদ্দিক এবং অন্যরা।